শাসক দলের ব্লক যুব সভাপতি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি 11 আগস্ট শুক্রবার নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হল। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি নিযুক্ত হলেন অভিষেক দাস। উল্লেখ্য, নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন এই অভিষেক দাস। নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হলেন রিঙ্কু দাস জানা। পঞ্চায়েত সমিতির সর্বমোট 21টি আসনের মধ্যে 20টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, আর বাকি 1টি আসনে বিজেপি জয়লাভ করেছে। তৃণমূলের 20 জন জয়ী প্রার্থী ও বিজেপির 1 জন জয়ী প্রার্থীকে নিয়ে নামখানা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো আজ। নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় ধীরেন কুমার দাস মশাই ওনাকে কিন্তু বরণ করে নিচ্ছে। 2023-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরপর 5 বার নামখানা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। এদিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে নামখানা পঞ্চায়েত সমিতি কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের আনন্দের উল্লাস। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর নবনিযুক্ত নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতিকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন তৃণমূলের দলীয় নেতৃত্বরা। শপথ নেওয়া বলতে, দেখুন, সার্বিক ক্ষেত্রে মানুষের পাশে থাকতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে যে কিছু আমাদের ডেভেলপমেন্ট বলুন কিংবা উন্নয়নমুখী যেভাবে আমাদের প্রকল্পগুলি বলুন, সেগুলো দলমত নির্বিশেষে আমাদের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। এবং আপনারা জানেন সুন্দরবনের মধ্যে প্রত্যন্ত গ্রাম, প্রায় এই দক্ষিণাঞ্চলে আমাদের নামখানা ব্লক, সেখানে নদীবেষ্টিত এরিয়া, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক প্রায় বছরে অন্তত 1 থেকে 2 বার কোনোভাবে সাইক্লোন আসে এবং সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে সকল নির্বাচিত প্রতিনিধি সহ আমাদের সম্পূর্ণভাবে অভিজ্ঞতা সম্পন্ন সকলের সহযোগিতা এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় গ্রাম পঞ্চায়েতগুলিতে অবজারভেশন সহ এবং প্রত্যেকটি জায়গায় জনমুখীর মাধ্যমে মানুষের যে ডিমান্ড, রাস্তাঘাট থেকে শুরু করে যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো আগামী দিনে সুসম্পন্ন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট ভূমিকা অবলম্বন করবেন। নামখানা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর আগামী দিনে দলমত নির্বিশেষে এলাকার সকল স্তরের মানুষের সার্বিক উন্নয়ন এবং এলাকার সকল ধরনের উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলেন নবনিযুক্ত সভাপতি অভিষেক দাস। আমি প্রথমেই আজকে এই বিশেষ দিনে সবাইকে অবশ্যই শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগছে এখানে 1978 সালের পরে এটা আমাদের 10ম ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশনে 10ম যিনি আমাদের সভাপতি হয়েছেন প্রিয় শ্রদ্ধেয় অভিষেক ভাই এবং আমাদের হচ্ছে রিঙ্কুদি রয়েছে সহকারী সভাপতি হিসাবে, সবার সঙ্গে আন্তরিকভাবে হয়তো সম্পর্ক রয়েছে, বিরোধী কথাটা আমি এখানে কিন্তু বলবো না। অপোজিশন ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে কোনো ডেমোক্রেসিতে অপোজিশন একটা কিন্তু বিউটি বা সৌন্দর্য। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের কথা হবে উন্নয়নের কথা হবে, পি ফর পিপুল, এ ফর অ্যাডভান্সমেন্ট, আর এন ফর হচ্ছে নেগোসিয়েশান, আর সি ফর হচ্ছে কোঅপারেশান, আর টি ফর ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতার ভিত্তিতে মানুষের উন্নয়নের কাজ হবে, এটাই নিয়ে হবে আমাদের মূল কথা। আর ডেভেলপমেন্টের কথা হবে দুটো কথা, একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, আর একটা হবে সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট। তো সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের যে সমস্ত পরিষেবা, দল মত সর্বক্ষেত্রে নির্বিশেষে সবাই সুযোগ সুবিধা পাক, এটাই আমরা চাই। উই আর অলসো ইউনাইটেড অ্যান্ড উই আর অলসো পিপুল ফর অল, এটাই আমার হচ্ছে মূল হচ্ছে মন্ত্র বা মূল আমার হচ্ছে বাণী, আর কিছুই নয়। নামখানা থেকে ক্যামেরায় মুন্না সর্দারের সঙ্গে সৌরভ মন্ডল, রিপোর্ট কাকদ্বীপ.com।